প্রিয় দর্শক মন্ডলী, জয়রুট ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি চেতলা অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপের সাজসজ্জা দেখতে। প্রিয় দর্শক, ভিডিওটা খুবই সুন্দর, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসা। প্রিয় দর্শক, ভিডিওটা প্লিজ আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন ক্লিক করে আমাদের সাথে জুড়ে থাকবেন। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন ক্লিক করে আমার জুড়ে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রতিমা, দুর্গা প্রতিমাকে বসানো হবে। এই যে স্টেজ সাজানো হচ্ছে, আর উপরে সুন্দর দেখুন কত সুন্দর একটা কারুকার্য করা হয়েছে, কত সুন্দর ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বড় বাজ পাখির, সম্ভবত এটা একটা ডানা বা চোখ হবে, এটা কোনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আর এই চারদিকে দেখতে পাচ্ছেন এই যে খোপ 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 প্লাইউডের খোপ খোপগুলো আছে, এগুলো সব আস্তে আস্তে করে কালারিং করা হচ্ছে। আর এগুলো টিনের তৈরি, এই যে চোখ দুটো দেখতে পাচ্ছেন পুরো মজবুতভাবে তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য, চেতলা ক্লাবের বাইরের দৃশ্য আপনারা দেখতে থাকুন আর স্কিপ না করে। এই যে চেতলা অগ্রণী ক্লাবের এই মাঠটা খুবই বড়, আর প্যান্ডেলটা অনেক উঁচু করে উঁচু করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাজসজ্জা তৈরি করা হচ্ছে, একদম পুরো খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হচ্ছে, দেখতে থাকুন আপনারা। আর এই যে প্লাউডের খাপ খাপগুলো দেখছেন, এগুলো সব কালারিং করা হচ্ছে। আর বর্ষার জন্য এগুলো সব ঢেকে রাখা হয়েছে, যাতে বর্ষায় জল লেগে না নষ্ট হয়, সেই জন্য সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে। আর এই যে রং করা হচ্ছে দেখছেন, এই খোপ খোপগুলো, প্লাউডের খোপ খোপগুলো সব বিভিন্ন রকম কালার দিয়ে কালারিং করা হচ্ছে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই গেট থেকে এন্ট্রি হয়ে দুর্গা মণ্ডপে সবাই দর্শনার্থীরা আসবেন। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্টের এক নম্বর গেট, একটা গেট, আর এটা হচ্ছে মেন গেট, দুটো গেট থাকবে এন্ট্রি পয়েন্টের। তো তো দর্শনার্থীরা এখান দিয়ে প্রবেশ করবেন পূজা মণ্ডপে, এবং দেখতে পাচ্ছেন এই যে বাজ পাখির মতো একটা, এই বড় ঈগল পাখির মতো একটা সুন্দর একটা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন। আর এই যে গোলাকার, এটা দেখতে পাচ্ছেন এটা ঘুরবে, এই দেখুন এটা খুব সুন্দর করে একটা তৈরি করা হচ্ছে সাজসজ্জা। আর উপরে সব ঢেকে রাখা হয়েছে যাতে বৃষ্টির জল না পড়ে, আর এটা ঘুরবে। এই যে চেতলা অগ্রণী ক্লাব বাইরের দৃশ্য।
চলুন দেখে আসি বাইরে থেকে কেমন লাগে। দেখুন রাস্তা থেকে তুলেছি, আর এই দেখতে পাচ্ছেন এই গোলাকার চাকতিটা ঘুরবে, কত সুন্দর না লাগবে। এখানে যেমন লাইটিং হবে বা এটা যেমন ঘুরবে কত সুন্দর লাগবে, দর্শনার্থীরা খুবই আনন্দ উপভোগ করবেন। আর দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য, এটা হচ্ছে লগ্নি ক্লাবের বাইরের প্যান্ডেলের বাইরের দৃশ্য, এখন তৈরি করা হচ্ছে। দেখুন সমস্ত বর্ষার জন্য ঢেকে কাজ করা হচ্ছে ভিতরে, এই দেখুন। দর্শনার্থীরা এই মেন গেট থেকে ঢুকবেন, আর এই দিয়ে এন্ট্রি গেট দিয়ে ভিতরে মণ্ডপের মধ্যে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এই এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকছে, আর এই একটা সিঁড়ি বাঁদিকে দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠে গেছে। এই এই সুন্দর সিঁড়ি লাইটিং হলে কত সুন্দর লাগবে, এই দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই যে কত সুন্দর। এই যে গোলাকার একটা চাকা আছে, দেখতে পাচ্ছেন ওটা কামান হবে সম্ভবত, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মজবুত ভাবে তৈরি করা আছে। এই কাঁচগুলো রাখা আছে, সম্ভবত কোনো কাজে লাগানো হবে। প্রিয় দর্শক দেখুন কতটা উঁচু, কতটা উঁচু উঁচু মণ্ডপ তৈরি হচ্ছে, কত সুন্দরভাবে এরা তৈরি করছেন। দেখুন কতটা উঁচু, আর কি সুন্দর একটা প্লাইউড দিয়ে খাপ 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 করে তৈরি করা হচ্ছে, সব কালারিং হবে। এটা হচ্ছে দেশের খাবার দোকানের সামনে ক্রসিং, এখান দিয়ে এই মণ্ডপে যাবেন আপনারা পূজার সময়। এর বাঁদিকে চলে যাচ্ছে এই চেতলাগনি ক্লাবের মাঠটা, ওখানে পূজা মণ্ডপটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন ওই কালো কালো প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। প্রিয় দর্শক আপনাদের কোনো ভিডিও দরকার আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলে কমেন্ট ভিডিওর কমেন্টে জানাবেন, আমি তাকে আমি সেই রকম ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই ভিডিওটা দুর্গাপূজার জন্য আমি আপলোড করলাম, আপনাদের অনুরোধে আমি এই ভিডিওটা আপলোড করলাম। প্লিজ আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর যেসব দর্শক বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অত অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।